অগোছালো অদ্ভুত গল্পে আপনাকে স্বাগত। আমাদের নিবেদন, থার্সডে অমনিবাস, ক্ষমা করবেন, আজ অমনিবাস না, দ্য বাস। আজকের গল্প প্রতীক কুমার ভট্টাচার্যের দ্য বাস। আজকের এই গল্পে প্রধান চরিত্রে অরিজিৎ দে এবং অন্যান্য চরিত্রে দেবমাল্য গুপ্ত এবং আমি অর্পণ চক্রবর্তী। শুরু হচ্ছে দ্য বাস। খেয়াল রাখবেন, বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না। হাওড়ার লাল বাবা চালের গুদামে অন্তিম পর্বে সেলস এন্ট্রি করে প্রায় রোজই অরিজিৎ এই সময় অফিস থেকে বেরোয়। প্রায় 8:45। প্রত্যেক দিনকার মতো এদিনও সেই সবার শেষ মেম্বার যিনি এতক্ষণ অফিসে ছিলেন। ঘটনাচক্রে ইনি কোম্পানির জন্য এই ব্রাঞ্চে সব থেকে বেশি খাটাখাটনি করেন, উল্টে ইনি কম মাইনে পান। সঠিক মাইনে দিয়ে কাজ করালে বোধ হয় বর্তমানের কোম্পানিগুলোর জাত যায়। তার উপর আবার কিছুদিন আগের লকডাউনে কোম্পানির হাল বেহাল। অরিজিৎ অফিসের মেইন গেটের সামনে এসে মুখে মাস্ক আঁটল। একটু এগিয়েই সামনে বাস স্ট্যান্ড। রোজকার মতো হরিণাবি হাওড়া মিনি বাস ধরেই ফিরবে অরিজিৎ। বাস স্ট্যান্ডে গোটা কয়েক লোক দাঁড়িয়ে আছে, সেই দেখে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কথা ভেবেই অরিজিৎ একটু দূরত্ব বজায় রাখল। যদিও 3-লেয়ার মাস্ক ব্যবহার করছে সে, কিন্তু তাতে কতটা বাঁচোয়া সেটা সঠিকভাবে তার জানা নেই, তাই সাবধানের মার নেই। এইসব ভাবতে ভাবতেই বাস এসে গেল। তখন সময় প্রায় 9:10। বাসে উঠল অরিজিৎ। এ কি, আপনারা এতজন তুলছেন কেন? যত সিট ততগুলো তো প্যাসেঞ্জার, আপনারা কি জানেন না? বাসে মোটামুটি ভিড় দেখে প্রশ্নটা না করে থাকতে পারল না অরিজিৎ। কন্ডাক্টর বলল, না তুললে পাবলিক ছেড়ে কথা বলবে তো? সব ভাবনা চিন্তা করে নিতে হয় দাদা, এগিয়ে যান এগিয়ে যান, জায়গা আছে। কন্ডাক্টরের ঘাড় ধাক্কা রোজ রোজ খেয়ে খেয়ে সহ্য হয়ে গেছে অরিজিতের, তাই কথা না বাড়িয়ে অরিজিৎ এগিয়ে গেল। অরিজিৎ একটা কোণে দাঁড়িয়ে যেতে যেতে আশপাশটা ভালো করে দেখতে লাগল। সে দেখল দু একজনের মুখে মাস্ক নেই। অবাক হলো সে। মনে মনে অরিজিৎ ভাবল, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে যেতে যেতে একজন ভদ্রলোক উঠে গেলেন, তিনি নামবেন বোধ হয়। অরিজিৎ জানলার পাশে বসল। সারাদিনের পরিশ্রমের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। বাস নিজের মতো চলছে। একবার পাশে বসা লোকটার দিকে দেখে নিল সে। পাশের লোকটি বেশ নিয়ম মেনেই বেরিয়েছে, তা দেখে নিশ্চিন্ত হলো অরিজিৎ। তারপর সে কন্ডাক্টরের উদ্দেশ্যে বলল, লাস্ট স্টপে গেলে টিকিট কাটব, ঠিক আছে? কন্ডাক্টর পাশ কাটিয়ে চলে গেল। ধীরে ধীরে অরিজিৎ ঘুমে মগ্ন হল। ইতিমধ্যে বহু লোক নিজের নিজের গন্তব্যে নেমে গেলেন। অরিজিতের মাথা বাসের ঝাঁকুনির চোটে বারবার এদিক ওদিক হচ্ছে, কিন্তু অরিজিৎ তবুও ঘুমে মগ্ন। মাঝে মাঝে চোখ খুলে গেলেও সে বারবার ঠিক হয়ে বসছে। এভাবেই সময় কেটে গেল। প্রায় 3 ঘন্টার সফর শেষ হওয়ার পর বাস নিজের গন্তব্যে থামল। বাসে যে 2-4 জন ছিল তারা নেমে গেল। কন্ডাক্টর এগিয়ে এসে বলল, হে, ইটস দ্য লাস্ট স্টপেজ। অরিজিতের তন্দ্রা কাটল। ঘুম ঘুম গলায় সে বলল, হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। ও, এসে গেছি না? অরিজিৎ তাকাল। সে দেখতে পেল কৃষ্ণবর্ণের এক ব্যক্তি নীলচে রঙের ইউনিফর্ম গায়ে দাঁড়িয়ে আছে তার সামনে। চারিদিক দেখল সে। তার সিটটা সোফার চেয়ে কম নরম নয়। প্রত্যেকটা সিটের সামনে একটা করে টিভি লাগানো। এই দৃশ্য দেখে সে কিছুতেই বুঝতে পারল না মান্ধাতার আমলের ধিকিয়ে ধিকে চলা বাসটা আচমকাই এরকম সুপার বাস হয়ে গেল কী করে। অরিজিৎ বেশি জিজ্ঞাসায় না গিয়েই বলল, এটা কোথায় পৌঁছালাম আমি? হ্যারি বেঙ্গালি, কী সব আবোলতাবোল বকছো, আমি ডেইলি প্যাসেঞ্জার। আর ধীরেন্দা নেমে গেছে নাকি? এসব ইংরেজি মার্কার লোককে কবে থেকে বাস কনেক্ট করা হচ্ছে? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? বেঙ্গালি গাইজ আর সো ক্রিপি, আই অলসো থট বেঙ্গালিজ আর নো মোর। হোয়াট? ইংরেজিটা ভালো নয়, তাই এবার শুধরে নিয়ে আবার বলল অরিজিৎ, এ ভাই, তুম ক্যা বল রহে হো, কলকাতা মে বাঙালি আদমি কাম হে ক্যা,
जो भी है भाड़ा 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 कितना हुआ? व्हाट? ए भगवान, ये तो अब इंग्रेजी घूम आड़ी এসেছে। एक तो भेबे नहीं অরিজিত আবার বলল, हाउ मच आई शुड पे टू यू फॉर द टिकट फ्रॉम हावड़ा? ओ यू मीन खाली? खाली ना रे, भर्ती भर्ती টাকা আছে, দাম বল। কন্ডাক্টর কিচ্ছু বুঝতে পারল না, সে বলল 10 চুংস। আচ্ছা কি এ টুং টাকা আবার কি? কন্ডাক্টর তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর বাস থেকে প্রায় ছুঁড়েই ফেলে দেওয়া হলো অরিজিৎকে। ভেতর থেকে শোনা গেল, ড্রাঙ্কেন ফেলো। অগত্যা কিছু বুঝতে না পেরে অরিজিৎ উঠে দাঁড়ালো, কিন্তু এবার সে বুঝতে পারল যে এটা তার গন্তব্য নয়, এটা অন্য একটা জায়গা। আর যে বাসটা দূরে দাঁড়িয়ে আছে ওটা ওই বাসটা নয় যেটা সে উঠেছিল। চারদিকটা একদম অন্য রকমের, মাঝে মাঝে আকাশ দিয়ে বড় এবং মাঝারি সাইজের গাড়ি উড়ে উড়ে যাচ্ছে। ল্যাম্পপোস্টগুলোর কোনো পোস্ট নেই, আলোটা হাওয়ায় ভাসমান। চারিদিকে বড় বড় সব বিল্ডিং, কিন্তু দেখে মনে হয় না যে ওগুলো কংক্রিটের তৈরি। খানিক বাদে বাসটা চলা শুরু করল, উড়তে লাগলো বাসটা, এবং সব শেষে বাসটা দূর আকাশে মিলিয়ে গেল। কিছু বুঝতে পারছিল না সে, চারিদিকে ভালো করে দেখল সে। সামনে একটা সিগারেটের শপ খোলা থাকতে দেখে এগিয়ে গেল সে। সিগারেটের দোকানটাও কিন্তু বেশ অদ্ভুত, লোকটা একটা ইউনিফর্ম পরে বসে আছে, হলুদ জামা এবং সাদা প্যান্ট। অরিজিৎ এরকম দোকান প্রথম দেখছে যেখানে শুধুই সিগারেট বিক্রি হয়, অন্য কিছু নেই সেখানে। অগত্যা একটু নম্র এবং চিন্তামগ্নভাবেই অরিজিৎ জিজ্ঞাসা করল, আচ্ছা এই জায়গাটার নাম কি? দোকানদার কিছু বুঝতে না পেরে হাঁ করে তাকাল, যেন সে এ ধরনের প্রশ্ন আগে শোনেই না। অরিজিৎ বুঝল এও বাংলা বোঝে না। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? দোকানদার বলল, ও ইটস আ ম্যান, সি। বলেই দোকানদার চোখের ইশারায় রাস্তার উপরে হাওয়ায় ভাসতে থাকা সাইনবোর্ড দেখিয়ে দিল। সেখানে ইংরেজি এবং নানা ভাষায় লেখা সোমেইন, 200 কিলোমিটার। এটা আবার কবে হলো? লকডাউনে এত কিছু পাল্টে গেল। ইজ দিস ইয়োর ফার্স্ট টাইম হিয়ার? আই ডোন্ট নো। দোকানদার আবার জিজ্ঞাসা করল, হোয়াই আর ইউ ওয়্যারিং দিস মাস্ক? অরিজিৎ মনে মনে বলল, সাহস থাকা ভালো, কিন্তু তা বলে এত ওভার কনফিডেন্ট। কথা না বাড়িয়ে অরিজিৎ বলল, যাক গে, গিভ মি 2 সিগারেট। দোকানদার 2 সিগারেট এগিয়ে দিল। কত হলো, মানে হাউ মাচ? হোয়াট? ও 20 টুংস। আবার টুং? অরিজিৎ 20 টাকার একটা নোট এগিয়ে দিতে গেলেই দোকানদার উঠে দাঁড়ায়। দোকানদার বলে উঠল, ডু ইউ নো ইটস ইললিগাল? হোয়াট? নিজের দেশের নোট ইললিগাল? ইটস ব্যান্ড 80 ইয়ার্স আগো। American rules banned it. And the new currency is twangs. And wait a minute. Who are you? Are you Indian? Haan, mane yes, mane ami Bangal, Indian. I'm Bengali, Bharatiyo, Indian. Dokandar achomkito hoye dariye roilo khanikkhon. Otopor she dokan theke beriye eshe tar samne daralo. She bollo, oh yes, yes, yes. My great 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 grandparents were Indian. But my citizenship is Indusian. And you also. বলেই সে তার সিরিয়াস কথার ধরন থেকে বেরিয়ে এসে বলল, ওকে, আই থিঙ্ক ইউ আর ড্রাঙ্কড, হট ড্রাঙ্কড, টেক দিস। বলেই একটা নোট এগিয়ে দিল দোকানদার, তাতে উপরে এবং নিচে লেখা 10 টি। অরিজিৎ সেটা ভালো করে দেখল, তাতে আরও একটা জায়গায় লেখা ইস্যুড অন 1-1-2-1-8-0, অর্থাৎ 2180 সাল। অরিজিৎ বুঝতে পারল না কিচ্ছু। এবার একবার নোট আর একবার দোকানদারকে দেখল সে। অরিজিতের মাথায় ঢুকছিল না কিচ্ছু। 2180 সাল, ব্যাপারটা দেখেই পালাতে ইচ্ছা করছিল তার। তার মনে হতে লাগলো সে বোধ হয় আর কখনোই নিজের জায়গায় ফিরতে পারবে না। দোকানদার তাকে জিজ্ঞাসা করল, হে হে, হোয়াট হ্যাপেন্ড?
অরিজিৎ কোনো কথার জবাব দিল না। তার মাথায় তখন তার বাড়ি পৌঁছানোর ভূত লুটোপুটি করে খাচ্ছে। দোকানদারের দেওয়া নোট আর দুটো সিগারেট সে পকেটে নিয়ে নিল। অসম্ভব বেগে সেখান থেকে ছুটে পালালো অরিজিৎ। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে একটা জায়গায় পড়ে গেল সে। তার জ্ঞান হারাল। আচমকাই একটা গলার স্বরে অরিজিতের জ্ঞান ফিরল। ও দাদা, হরিণাবি এসে গেছে, উঠুন। অরিজিতের জ্ঞান ধীরে ধীরে ফিরছিল। তার জ্ঞান পুরোপুরি ফিরতেই আচমকিত হয়ে সে বসল। সে বলল, আমি কোথায়? এটা কি কলকাতা? এটা কি ইন্ডিয়া? আমি কোথায়? সামনে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টর বলল, এ কি ভুলভাল বকছেন বলুন তো, আপনি কি দিবা স্বপ্ন দেখছেন নাকি? বলছি দাদা, এটা কি 2020? মানে 2020, মানে বুঝতে পারছেন তো দাদা? আপনি নামুন, বুঝলেন, ঘোর কাটেনি আপনার। অরিজিৎ চারিদিকে দেখে স্বস্তি পেল, উঠে দাঁড়ালো ধীরে ধীরে, ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। মনে মনে অরিজিৎ বলল, স্বপ্ন হবে হয়তো। ও দাদা, টিকিটের 15 টাকা? টিকিট? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিকিটের 15 টাকা, দাঁড়ান দিচ্ছি। পকেট থেকে টাকা বার করতে গিয়ে হাতে চলে এলো সেই নোটটা, আমেরিকান রুলার্সের ইস্যু করা 10 টু 1, যা ইস্যু করা হয়েছে 2180 সালে। অরিজিৎ এবার আবার সিটে বসে পড়ল। তার মনে পড়ে গেল ওই সিগারেট শপের লোকটার কথা। অরিজিৎ খেয়াল করল ওই দোকানির দেওয়া দুটো সিগারেট ও দুটোও তার পকেটেই আছে, হালকা ভাঁজ খেয়ে গেছে। সিগারেট কোম্পানির নাম লেখা আমেরিকান স্মোকস। পাটা হালকা ব্যথা লাগছে। অরিজিতের কি যেন মনে হলো, অরিজিৎ জিজ্ঞাসা করল, তোমাদের কারেন্সি কি রুপি না টোন্স? থার্সডে অমনিবাস, গল্প কেমন লাগলো জানান আমাদের নিচে কমেন্ট বক্সে। সঙ্গে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে যোগদান করুন আমাদের সাথে, ও বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। যদি এরকম গল্প আপনাদের ভালো লাগে, আবার এরকম গল্প নিয়ে হাজির হব আমরা থার্সডে অমনিবাস প্রত্যেক বৃহস্পতিবার রাত 10টায়।